বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। নমস্কার, আমি শ্যামলেন্দু মিত্র বলছি। আজকে বিশ্ববঙ্গ টিভিতে আলোচনার বিষয় কলকাতা পুরসভার আসন্ন ভোট। একটা জিনিস নিশ্চিত হয়ে গেল যে কলকাতা পুরসভার ভোট হবে এবার অবাধ ও শান্তিপূর্ণ। এবারের ভোটে কোনো জোর জুলুম হবে না, কোনো জোর জবরদস্তি হবে না, কোনো ছাপ্পা হবে না, কোনো রিগিং হবে না। সাধারণ মানুষ নিশ্চিন্তে যাবেন, নিজের ভোটটা নিজে দেবেন। অন্তত এই কথা বলেছেন তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার কথাকে আমি মূল্য দিই, তার কথার গুরুত্ব থাকে সবসময়। তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন এই সব কাজ তৃণমূলের যারা করবে তাদের কিন্তু দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে। আমরা দু চারটে ভোট কম পাই, দু চারটে ওয়ার্ডে যদি আমরা জিততে না পারি তাতে কিছু এসে চায় না, আমাদের এমনিতেই ভোট আসবে। এটা কিন্তু ঠিকই, এখনও এমন একটা পরিস্থিতি হয়নি যে শাসক দল হেরে যাবে এবং বিরোধী দল আবার ক্ষমতায় বিরোধী দল জিতে যাবে। ঠিক আছে, বিরোধী দল কিছু ভোট পাক পেতেই পারে, সাধারণ মানুষ যাকে বলবে। এখনও পর্যন্ত কিন্তু শাসক দল ভারতবর্ষে, এর আগেও আমি বলেছি, 50% বেশি ভোট পায়নি। পশ্চিমবঙ্গে তো 48% বেশি ভোট পায়নি। সিপিএমের আগে আমলে রিগিং টিগিং করেও 52% ভোট হয়েছে, তার মানে 48% ভোটার কিন্তু শাসকের বিরুদ্ধে। তাহলে কি করা দরকার? এই যে অনুব্রত মণ্ডল, তিনি বীরভূমে 2018 সালের পঞ্চায়েতে ভোটই করতে দেননি। তার ওখানে যে পঞ্চায়েত ভোট হয়েছিল তার জেলা পরিষদে শূন্য হয়েছিল, বিরোধীরা একটাও আসনে দাঁড়াতেই পারেনি। যারা দাঁড়িয়েছিল তাদের নমিনেশন পেপার উইথড্র করতে হয়েছিল। এই যে 60,000 যে বুথ, 60,000 পঞ্চায়েতের যে মেম্বার, তার ভেতরে 50,000-এর বেশি জায়গায় বিরোধীদের বিরোধী শূন্য হয়েছিল। এই যে বিরোধী শূন্য রাজনীতি, এটা আমি জানি না এটার কোনো মিনিং আছে কি না। গণতন্ত্রে বিরোধী শূন্য হয় না, গণতন্ত্রে বিরোধী থাকবে এবং শাসক থাকবে, এবং গণতন্ত্রে বিরোধীদেরও একটা বিরাট ভূমিকা আছে। যে ভূমিকা এখানে বিজেপি বিরোধী শক্তি হিসেবে উত্থান তাদের হলেও তারা সেই ভূমিকা পালন করতে পারছে না, আমি জানি না এখনও অ্যাডজাস্ট করে চলছে কি না। আর সিপিএম কংগ্রেস বিরোধীর যে ভূমিকা সেটা পালন করতে পারছে না, তার একটা কারণ হচ্ছে তারা জনসমর্থন হারিয়ে ফেলেছে। তারা এবারে বিধানসভায় একটাও আসন পায়নি। এবং এই যে ত্রিপুরাতেও দেখা গেল যে কংগ্রেসের ভোটটা চলে গেল তৃণমূলে, কিন্তু বিজেপির ভোট বেড়ে গেল। এবং বিজেপি যে ভোটটা, বিজেপি সরকার যে ওখানে ভোট করলো পুরসভাতে, সেখানে কিন্তু তৃণমূল মারাত্মক অভিযোগ করেছে যে ভোট করতে দেওয়া হয়নি, একচেটিয়া পুলিশকে দিয়ে ওখানে ভোট করানো হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গে কী হবে কলকাতা পুরসভার ভোটে? সেটা অনুব্রত মণ্ডল বলেছে যে আমরা কিছু হেরে গেলে হেরে যাব, কিন্তু আমরা যে পাপ করেছি সেই পাপের প্রায়শ্চিত্ত আমরা করতে চাই, আমরা ক্ষমা চাইছি সাধারণ মানুষের কাছে, আমাদের কতটা ভোট আছে সেটা আমরা দেখে নিতে চাই। এবং তৃণমূল সাংসদ বর্ষিয়ান নেতা অধ্যাপক সৌগত রায় একই কথা বলেছেন যে এবারের কিন্তু ভোটটা হোক অবাধ ও শান্তিপূর্ণ। এখন এইগুলো কথার কথা, কিন্তু অভিষেক ব্যানার্জি যে কথা বলেছেন সেটা যথেষ্টই গুরুত্বপূর্ণ, কারণ এখন মমতা ব্যানার্জির পরে তিনিই কার্যত দলটা নিয়ন্ত্রণ করছেন। এবং এই যে কলকাতা পুরসভায় যে প্রার্থী নির্বাচন হয়েছে, কিন্তু আমি বলতে পারি একটা কথা, কলকাতায় যে প্রার্থী বাছাই হয়েছে সেখানে কিন্তু অভিষেক ব্যানার্জির কথা অনেকটাই কিন্তু চলেনি। তা না হলে একটা বাড়ি থেকে তিনজন ভোটে কী করে দাঁড়ায়, তিনটে কাউন্সিলরের ভোটে? হাজব্যান্ড ওয়াইফ কী করে দাঁড়ায়, মন্ত্রীর এমএলএর মেয়েরা কী করে দাঁড়ায়, ছেলেরা কী করে দাঁড়ায়, এবং মন্ত্রী এমএলএরা কেন কাউন্সিলরের ভোটে দাঁড়াবে? এসব অনেক প্রশ্ন আছে। অভিষেক ব্যানার্জিকে এই সব প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে। এবং তিনি যেটা বলেছেন যে আমাদের দলের কেউ যদি জোর জবরদস্তি করে, গা জোয়ারি করে, তাকে বহিষ্কার করে দেওয়া হবে। বহিষ্কার করে দেবেন, তাতে কিছু এসে যায় না, কিন্তু গা জোয়ারি কি রোখা যাবে আমি জানি না। এটা কিভাবে হবে, এটা বিড়াল মাছ কিন্তু ছো মেরে নেবার এটা চেষ্টা করবেই। এখন বিড়ালকে যদি আমি মানে সন্ন্যাসীদের মতন ওই রকম ভাবি, তাহলে কিন্তু
এই যে পাড়ায় পাড়ায় যারা আছে তারা তাদের ভোটটা মানুষ সাধারণ মানুষকে কতটা করতে দেবে, সাধারণ মানুষ যদি ভোট দিতে যায় ঠিক আছে ভোট, সেইটা কিন্তু অভিষেক ব্যানার্জিকে এটা মুখের বিবৃতি দিলে হবে না, সেইটা কিন্তু এনসিওর করতে হবে। আজকের আলোচনা এখানেই শেষ করলাম, নমস্কার। বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ, আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।